শান্তি রক্ষী বাহিনী প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দর্শক জানেন যে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতি দিয়েছে, সেখানে বলেছে শান্তিরক্ষী মিশনে অন্তর্ভুক্তির ব্যাপারে বাংলাদেশের সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের যাচাই বাছাই যাতে করা হয়। এই অবস্থানের ব্যাপারে বা বক্তব্যের প্রেক্ষিতেই শাহরিয়ার আলম বলছেন যে ওই সংগঠন অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, তাদের উপর দায়িত্ব বিশ্বের মানবাধিকার নিয়ে কাজ করা, কিন্তু তারা কোনো এক অদ্ভুত কারণে যুদ্ধাপরাধের বিচারের সময় থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবনে ডিকাপ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রশ্নের জবাবে এই কথা বলছেন। আচ্ছা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাক্রোয়া দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তার এই সফর সামনে রেখে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী সদস্যদের নিয়োগের ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত বিষয় যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়ে 12 জুন বিবৃতি দিয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ। গত শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এ নিয়ে আলাদা একটা বিবৃতি দেয়। এছাড়া বাংলাদেশের সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দেওয়ার জন্য ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্টকে গত 25 মে চিঠি দেন 6 জন কংগ্রেস সদস্য। দর্শক, ডিকাপ টকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি সঙ্গে এসব বিষয় নিয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা। শাহরিয়ার আলম বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী 10 বছর ধরে কাজ করছে, সেখানে 169 জন জীবন দিয়েছেন। এই অর্জনকে যারা খাটো করে দেখছেন, ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছেন, তারা বাংলাদেশের বন্ধু নন, শত্রু। তারা কংগ্রেসম্যান, নাগরিক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যেই হন, তারা শত্রু। তাদের যারা টাকা দিয়ে প্রভাবিত করেছেন তারাও যে বাংলাদেশের শত্রু, এটা চেনার সময় এসেছে। এটা নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার কোনো কারণ নেই, এগুলো আভ্যন্তরীণ যোগাযোগ। এ প্রসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে ওই মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচকে ডেকে কথাও বলা হয়েছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, তাদের বলা হয়েছে কোনো প্রতিবেদন প্রকাশ করার আগে যেন রিভিউ করতে দেওয়া হয়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, কিন্তু তারা তা করেনি। এরপর থেকে হিউম্যান রাইটস ওয়াচকে এনগেজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে আমি জানি না কবে তারা ডেকে তাদেরকে মানে রিভিউ করার জন্য বলেছে। প্রক্রিয়াগুলো সম্পর্কে আসলে এর আগে কখনো আমি শুনি নাই, এটা হয়তো আভ্যন্তরীণ বিষয় তাদের। মার্কিন প্রেসিডেন্টকে কংগ্রেস সদস্যদের চিঠির দিকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামনের নির্বাচন যত ঘনিয়ে আসবে এই ধরনের চিঠির সংখ্যা বাড়তে থাকবে। তারা নিজের কাছেও 2টো চিঠির ড্রাফট আছে। তিনি অভিযোগ করেন, বিএনপির লোকজন টাকা নিয়ে চিঠির ড্রাফট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইউরোপ আমেরিকার বিভিন্ন রাজনীতিবিদদের কাছে। প্রতিমন্ত্রী বলেন, এই ধরনের চিঠি কোনো রাষ্ট্রের অবস্থান না, যারা চিঠি দিয়েছে তারা বাংলাদেশকে ভালোভাবে জানে কি না সে ব্যাপারে সংশয় আছে। আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লবিস্ট বা পিআর ফার্মের পেছনে জনগণের করের টাকা ব্যয় করতে চান না। এখন নেলসন মলিন নামের একটি প্রতিষ্ঠান কাজ করছে, এছাড়া বিজিআর নামে পত্রিকা আর্টিকেল লেখার জন্য একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু তাদের চুক্তি নবায়ন করা হয়নি। ডিকাপের সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের সঞ্চালনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রেজাউল করিম লোটাস। দর্শক, বোঝাই যাচ্ছে বেশ সরকার একটা হার্ড পজিশন নিয়েছে এই ধরনের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা আরও বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্যান্য মার্কিন কংগ্রেসম্যান, এদের বিবৃতিকে একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এটাকে বলা হচ্ছে, যেটা শাহরিয়ার আলম বলছেন, যে এটা ওই দেশের কোনো রাষ্ট্রের কোনো বক্তব্য না, এটা হচ্ছে ব্যক্তি বিশেষের বা সংগঠন বিশেষের। দর্শক, দেখা যাক শেষ পর্যন্ত এইগুলো আবার মানে রেফারেন্স হিসাবে রাষ্ট্র কখনো ব্যবহার করে কিনা।